সারা দেশে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানীর কারওয়ান বাজারে হরতালের সমর্থনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। ভোর 5:30টায় আগুন দেওয়ার ঘটনা ঘটে, প্রায় পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। হরতালে রাজধানীর সবুজবাগ এলাকায় 5টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এছাড়া হরতালে মালিবাগ মগবাজারে যানবাহন চলাচল ও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম। সারা দেশে পুলিশি নির্যাতন, গণহত্যা এবং অরাজকতার প্রতিবাদে বিএনপির ডাকা আজকের হরতালের সকাল থেকেই রাজধানীর মালিবাগ, মৌচাক, মগবাজার এবং খিলগাঁর এলাকায় কিন্তু হরতাল পালিত হচ্ছে। এবং অন্যান্য দিনের তুলনায় এখানে কিন্তু গণপরিবহনের সংখ্যা খুবই কম এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অনেকেই কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বাসের অপেক্ষায়। ঠিক 6:15টার দিকে রাজধানীর মুগদার থেকে সবুজবাগ থানা ছাত্রদলের পক্ষ থেকে একটি সেখানে পিকেটিং এর হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয় এবং পুলিশের পক্ষ থেকে একটি ফাঁকা গুলি ছোড়ার পরপরই সেখানে কিন্তু ছাত্রদলের কর্মীরা সেখানে 5টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল থেকেই এখানে রাস্তার প্রতিটি পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত র‍্যাবের সদস্যরা মোতায়েন করা হয়েছে। রাজধানীর মালিবাগ মোড় থেকে জানাচ্ছিলাম মনিরুল ইসলাম, সময় সংবাদ।